হ্যালো ফ্রেন্ডস আমি শ্রাবণী আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা মুরগি এটা আমি ক্রুশ দিয়ে বানিয়েছি আর এর চারপাশে আমি এ ডিম রাখার এইগুলো করেছি আজকে আমি আপনাদের এটা দেখাবো কি করে করতে হয় এই দেখুন আমার মুরগিটা এটাই লেজ এই দেখুন এখানে এগারোটা ডিম আছে আপনাদের যদি এটা ভালো লাগে তো আপনারা এটা ক্রুশ দিয়ে বানাতে পারেন এই দেখুন আমি আপনাদের আজকে এটা শেখাবো কি করে বানাই প্রথমে আপনারা এইভাবে এটা নেবেন এটা একটু বড় রাখবেন এরপরে তিনটা চেন এক দুই তিন আপনাদেরকে এইটার মধ্যে বারোবার সিঙ্গেল ক্রুশ দিয়ে বুনতে হবে তিন দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দেখুন বারো এরপরে আপনারা এটা এভাবে টেনে দিবেন বারোটা আপনাদেরকে সিঙ্গেল ক্রুজ দিয়ে বুনতে হবে তারপরে এখানে এটার সাথে আপনারা এটা জুড়ে দেবেন আবার আপনাদের তিনটা চেন নিতে হবে এরপরে আপনাদের এখানটা থেকে এই ঘরটা থেকে সিঙ্গেল ক্রুশ দিয়ে সিঙ্গেল নয় সরি ডবল ক্রুজ দিয়ে আপনাদেরকে পুরোটা তৈরি করতে হবে দেখুন প্রতিটা ঘরে কিন্তু ডবল ক্রুজ হবে এভাবে প্রতিটা ঘরে আপনাদেরকে পুরোটাই ডবল ক্রুজ দিয়ে তৈরি করতে হবে এই দেখুন আমার এটা হয়ে গেছে আমি প্রতিটা ডবল ক্রুশ দিয়ে একটা প্রতিটা ঘরে ডবল ক্রুশ দিয়ে তৈরি করেছি এরপরে আপনারা এটার সাথে এটা জুড়ে দেবেন আবার থ্রি চেন এক দুই তিন এরপরে আপনারা এখানে সিঙ্গেল ক্রুশ দিয়ে একটা আবার ডবল ক্রুশ দিয়ে পরেরটাতে কিন্তু ডবল ক্রুশ দিয়ে এই একই ঘরে আপনাদেরকে এই ডবল ক্রুশ দিয়ে একই ঘরে দুবার তৈরি করতে হবে এই দেখুন প্রথমে এক তারপরে দুই তারপরে আবার একটা তারপরে আবার ডবল ক্রুশ দিয়ে দুটা এই দেখুন আবার ডবল ক্রুশ দিয়ে আপনাদেরকে এইভাবে প্রথমে একটা তারপরে দুটা তারপরে আবার একটা তারপরে আবার দুটা এইভাবে আপনারা এখান থেকে এ পুরোটা তৈরি করবেন এই দেখুন আমার এটা হয়ে গেছে আমার এই লাইনটা এরপরে আমি এটার সাথে এটা এটা জুড়ে দেব আবার তিনটা চেন এক দুই তিন এরপরে আপনারা প্রথমে সিঙ্গেল ক্রুজ দিয়ে একবার আবার পরেরটাতে একবার সিঙ্গেল ক্রুশ দিয়ে এরপরে আপনারা এইটাতে ডবল ক্রুশ দিয়ে দুবার বুনতে হবে এইটা এইটাতেই দেখুন প্রথমে দুটো সিঙ্গেল ক্রুশ তারপরে ডবল ক্রুশ দিয়ে একবার এই দেখুন আবার একটা সিঙ্গেল ক্রুশ আবার দুটা সিঙ্গেল ক্রুশ তারপরে আবার এইটাতে দুটো ডবল ক্রুশ দিয়ে বুনতে হবে এইভাবে আপনারা প্রথমে একটা সিঙ্গেল ক্রুশ তারপরে আবার একটা সিঙ্গেল ক্রুশ আবার দুটো ডবল ক্রুশ আবার একটা আবার একটা আবার দুটো এইভাবে আপনাদেরকে এই পুরোটা তৈরি করতে হবে এই দেখুন আমার এই লাইনটা হয়ে গেছে এরপরে আমি এটার সাথে এটা জুড়ে দিলাম এরপরে আপনারা আপনাদেরকে আবার তিনটে চেন নিতে হবে এক দুই তিন এরপরে এই এক দুই তিন চার এই চারটে হবার পরে আপনারা এইভাবে যে এইখানে এই সিটটা হয়েছে এই সিটটা আপনাদের এই এই জায়গাটা থেকে তুলতে হবে এই দেখুন এই পাশেরটা থেকে তুলতে হবে আর এখানে এই পাশে এটা রয়ে যাবে এই দেখুন এখান থেকে আপনাদেরকে সিঙ্গেল ক্রুজ দিয়ে এটা তৈরি করতে হবে এইভাবে আপনারা এই দেখুন এই দেখুন এই এইখানটা থেকে এই এইটা থেকে আপনাদেরকে এটা তুলতে হবে এইদিকে এইদিকে এটা উঠে আসবে এটা এইটা ছেড়ে এই পাশ এইখানটা থেকে আপনাদেরকে এটা তুলতে হবে এই দেখুন এইভাবে আপনারা এটা পুরোটা এতটা তৈরি করুন এই পাশে বর্ডারটা এদিকে উঠে আসবে এটা পুরোটা তৈরি করুন এই দেখুন আমার এটা হয়ে গেছে এইভাবে এই রিপটা উপরে উঠে আসবে এরপরে আমি এটার সাথে এটা জুড়ে দিলাম আবার তিনটা চেন এক দুই তিন এইভাবে আপনাদেরকে আবার সিঙ্গেল ক্রুজ দিয়ে এটা পুরোটাই আপনাদেরকে তৈরি করতে হবে এটা সিঙ্গেল ক্রুজ দিয়ে হবে মোট আপনাদেরকে সাতটা লাইন এই সিঙ্গেল ক্রুজ দিয়ে এইভাবে পুরো সাতটা লাইন আপনাদের তৈরি করতে হবে আপনারা সাতটা লাইন তৈরি করুন দেখুন আমার সাতটা লাইন হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা লাইন হওয়ার পরে আমি এটার সাথে এটা জুড়ে দিলাম এরপরে আবার তিনটা চেন এক দুই তিন এরপরে আমি এটা কী করে তৈরি করে সেটা দেখাবো এই গলাটা এখানে আপনারা পরপর বারোটা ঘর সিঙ্গেল ক্রুজ দিয়ে আপনাদের তৈরি করতে হবে এক দুই

দশ এগারো বারো এই বারোটা হওয়ার পর আপনারা আবার তিনটা চেন নেবেন এক দুই তিন দিয়ে এটা এইভাবে ঘুরিয়ে দেবেন দিয়ে এইভাবে আপনাদেরকে আবার বারো বার বুনতে হবে এইভাবে আপনারা এটা পাঁচবার পাঁচটা লাইন আপনাদের তৈরি করতে হবে এই দেখুন আমার পাঁচটা লাইন হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ এইভাবে আপনাদেরকে এটা পাঁচটা লাইন তৈরি করতে হবে এরপরে আমি এটার ভিতরে আপনারা এই এইভাবে এটা সেলাই করে দিতে হবে ছোট সুতো দিয়ে এখান থেকে এতটা আপনারা সেলাই করবেন এর ভেতরে আপনারা তুলো দিতে পারেন আবার কাপড়ের টুকরো দিতে পারেন এটা আপনারা তৈরি করুন এই দেখুন এটা এইভাবে আপনারা সেলাই করবেন সুতো দিয়ে আর এখানটা একটু ফাঁকা রেখে দিবেন আর এদিকে লেজের দিকটা একটু ফাঁকা রেখে দিবেন এটা এইভাবে আপনাদেরকে এখানে ক্রুজ দিয়ে এটা বুনতে হবে এই দেখুন এটা ক্রুজ দিয়ে আপনাদেরকে এইভাবে এটা তৈরি করতে হবে এটা ক্রুশ দিয়ে আপনারা এইভাবে তৈরি করবেন দেখুন এটা এভাবে প্রথমে সিঙ্গেল প্রথমে তিনটে চেন এক দুই তিন তিনটে চেন নেবেন তারপরে সিঙ্গেল ক্রুজ দিয়ে আপনাদেরকে এটা এটা তৈরি করতে হবে সিঙ্গেল ক্রুজ দিয়ে আপনারা এটা পুরোটা তৈরি করুন এই দেখুন এটা এইভাবে এই দেখুন এটা এইভাবে তৈরি করবেন আবার তিনটে চেন দুই তিন এইভাবে আপনাদেরকে এখানে এটা ঘুরিয়ে এটা এই দিক থেকে আপনাদেরকে এটা দুবার ডবল ক্রুজ দিয়ে আপনারা এটা প্রতিটা ঘরে দুবার করে তৈরি করবেন প্রতিটা ঘরে দুবার করে এটা ডবল ক্রুজ দিয়ে তৈরি করুন দেখুন এটাইভাবে হবে তারপরে এটা আবার তিনটা চেন আবার এটা ঘোরাবেন এরপরে আপনাদেরকে এটা প্রথমে একটা প্রথমে সিঙ্গেল ক্রুশ দিয়ে এই একবার তারপরে আবার ডবল ক্রুশ দিয়ে আপনারা এটা দুবার করে একটাই ঘরে দুবার ডবল ক্রুশ দিয়ে বুনতে হবে প্রথমে একটা তারপরে দুটা আবার একটা তারপরে দুটো এইভাবে আপনারা এটা তৈরি করুন এই দেখুন দিয়ে এটা কাচিয়ে করে আপনারা এখানটা কেটে দেবেন এই দেখুন এটা এইভাবে হবে এরপরে আমি আপনাদের এখানে এই মাথার ঝুটুনটা কী করে করে সেটা আমি আপনাদের দেখাবো এ দেখুন এটা লাল কালার নেবেন আপনারা আমি লাল কালার নিয়েছি এটা লাল কালার দিলে দেখতে ভালো লাগবে এটা এইভাবে আপনারা এটা এইভাবে আপনাদেরকে এটা ঢুকাতে হবে দিয়ে এটা এইভাবে সিঙ্গেল দিয়ে আপনাদের এটা পুরোটা তৈরি করতে হবে এই দেখুন এটা এইভাবে তৈরি করে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এ দেখুন ছটা এইভাবে এটা বুনবেন দিয়ে আবার তিনটা চেন দিয়ে এটা ঘুরাবেন সরি এটা এইদিকে হবে না এটা আমি ভুল করেছি এটা মুখটা যেহেতু এই দিকে আছে তাই এটা এই দিকে হবে এই বরাবর হবে আমি এটা ভুল করেছি আপনারা এটা দেখুন এ দেখুন এটা এটা এরকম লম্বা লম্বাই হবে এ দেখুন এইভাবে এটা হবে উল্টাইভাবে ঘুরিয়ে নেবেন দেখুন এক দুই তিন তিন চার পাঁচ ছয় এটা এইভাবে তৈরি করবেন তারপরে আবার তিনটে চেন এক দুই তিন দিয়ে প্রথমে আপনারা এটা এই দেখুন এটা তৈরি করা আছে আমার এই যে দুটো প্রথমে আপনাদেরকে ডবল ক্রুশ দিয়ে দুবার দুবার করে এটা বুনতে হবে এক দুই এভাবে আপনারা ডবল ক্রুশ দিয়ে এটা বুনুন এই দেখুন আমার ডবল ক্রুশ দিয়ে হয়ে গেছে এবার আবার তিনটা চেন এক দুই তিন এরপরে আপনারা সিঙ্গেল ক্রুশ দিয়ে এটা তৈরি করুন এই দেখুন এটা এভাবে হবে এরপরে আমি এর চোখ এর মুখ করব আর দুটো চোখ করব। আপনারা এটা কালো পুঁতি দিয়েও করতে পারেন আমি যেমন এখানে উল দিয়ে বানিয়েছি আপনারা এটা উল দিয়েও বানাতে পারেন আবার দুদিকে দুটো কালো পুঁতি দিতে পারেন এটা আমি আপনাদের দেখাবো মুখটা কি করে তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি এ দেখুন উল্টা এইভাবে নেবেন দিয়ে এক দুই তিনটা চেন নিবেন দিয়ে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা বুনবেন তারপরে এটা ফাঁস এই ফাঁসটা টেনে দেবেন তারপরে আপনারা এটা এর সাথে জুড়ে দেবেন এভাবে আপনারা এটা তৈরি করবেন এ দেখুন এভাবে আপনাদের চোখ দুটো তৈরি করতে হবে চোখ দুটো কিন্তু বার ছটা ঘর হবে না দুটো চারটে চারটে ঘর নেবেন তাহলেই হয়ে যাবে এই দেখুন এটা এইভাবে আপনারা এটা ছুঁসুঁতো দিয়ে সেলাই করে দিবেন এটা ছুঁসুতো দিয়ে সেলাই করে দিলে রকম এই দেখুন এরকম হবে এরপরে আমি আপনাদের আমি আপনাদের এই এই ডিম রাখার এগুলো কী করে তৈরি করে সেটা আমি আপনাদের দেখাবো এই দেখুন এটা এই এইটা কি করে তৈরি করে আমি সেটা আপনাদের দেখাবো আগে আপনারা এটা তৈরি করে নেবেন তারপরে এই ডিম রাখাগুলো তৈরি করবেন এটা কি করে তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি এই এই দেখুন আমরা যে প্রথমে চারটা নিয়েছিলাম চারটা ঘর এক দুই তিন চার এই যে এখানে এই যে রিপটা আমরা পেয়েছিলাম সেটা থেকে আমরা এটা সাতবার আপনাদেরকে এটা বুনতে হবে প্রথমে আপনারা এটা এইভাবে তিনটা চেন নেবেন এক দুই তিন এভাবে আপনারা তিনটা চেন নেবেন এইভাবে আপনাদেরকে এটা পরপর বুনে যেতে হবে এই দেখুন সিঙ্গেল ক্রুশ প্রথমে আপনারা পুরোটাই ডবল ক্রুশ দিয়ে আপনাদের এটা তৈরি করতে হবে এক দুই প্রথমে আপনারা এটা ডবল ক্রুশ দিয়ে পুরোটা তৈরি করবেন ডবল ক্রুশ দিয়ে পুরোটা আপনাদের এটা তৈরি করতে হবে এই দেখুন এই দেখুন আমার ডবল ক্রুশ দিয়ে এটা হয়ে গেছে এটা ঠিক এইভাবে আসবে এটা এভাবে আসবে এই এইবার আপনাদেরকে এটা আবার তিনটা চেন নেবেন যে সিঙ্গেল ক্রুজ দিয়ে আপনাদেরকে পুরোটাই তৈরি করতে হবে এটা সিঙ্গেল ক্রুজ দিয়ে আপনারা এটা পুরোটা এখান থেকে পুরোটা তৈরি করবেন এই দেখুন আমার এই লাইনটা হয়ে গেছে এরপরে আমি এটার সাথে এটা জুড়ে দিলাম এরপরে আপনারা আবার তিনটা চেন নেবেন এক দুই তিন তিনটা চেন এরপরে আপনারা আবার সিঙ্গেল ক্রুজ দিয়ে একটা আবার পরেরটাতে ডবল ক্রুজ দিয়ে দুবার এক দুই আবার সিঙ্গেল ক্রুজ দিয়ে একবার আবার এই পরেরটাতে ডবল ক্রুজ দিয়ে দুবার এইভাবে আপনারা এই দেখুন সিঙ্গেল ক্রুশ আবার ডবল ক্রুশ আবার সিঙ্গেল ক্রুশ ডবল ক্রুজ এইভাবে আপনারা এই পুরোটা তৈরি করুন এই দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি এটার সাথে এটা এই লাইনটার সাথে এটা জুড়ে দিলাম আবার তিনটা চেন দুই তিন এক দুই তিন আমার তিনটে হয়েছে এখানে এরপরে সিঙ্গেল ক্রুজ দিয়ে আপনাদেরকে সিঙ্গেল ক্রুজ দিয়ে আপনারা চারটা লাইন তৈরি করবেন সিঙ্গেল ক্রুজ দিয়ে এইভাবে এইভাবে সিঙ্গেল ক্রুজ দিয়ে আপনারা চারটা লাইন তৈরি করবেন মোট সাতটা এক দুই তিন আমার অলরেডি তিনটে হয়ে গেছে আর চারটে লাইন আপনাদের তৈরি করতে হবে এই দেখুন আমার পাঁচটা লাইন হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা লাইন করলেই আপনাদের হয়ে যাবে কারণ এরপরে আমি এটার সাথে জুড়ে দিলাম দিয়ে এটা কাঁচিয়ে করে কেটে দিলাম দিয়ে এটা আমি এটার সাথে করে দিলাম আপনারা দেখুন এটা আমার হয়ে গেছে এরপরে আমি আপনাদের এটা পাঁচটা লাইন বললেই আপনাদের এটা হয়ে যাবে এটা আমি বড় বানিয়েছি তাই এটা আমি এটা আমার সাতটা নিতে হয়েছিল আর এটা আমি ছোট বানিয়েছি হাঁসটা আমার এই মুরগিটা আমার ছোট তাই এটা আমায় এই ঘর পাঁচটা লাইন নিলেই হবে এরপরে আমি আপনাদের এই ডিমের ক্ষোভগুলো কি করে তৈরি করে সেটা আমি আপনাদের দেখাবো এই দেখুন এটা এভাবে তৈরি করতে হবে দিয়ে এগুলো এইভাবে বসাতে হবে এই দেখুন আমি একটা তৈরি করেছি এভাবে আপনাদের এটা গুনে গুনে করতে হবে কটা বসাতে হবে আপনারা এটা তৈরি করলেই বুঝতে পারবেন এটা কি করে তৈরি করে আমি আপনাদের সেটা দেখাচ্ছি এই দেখুন এটা এভাবে নেবেন এ তিনটা চেন নেবেন এক দুই তিন এটা থেকে আপনাদেরকে মোট দশ বার বুনতে হবে সিঙ্গেল ক্রুজ দিয়ে দেখুন এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপরে এটা এইভাবে টেনে দিবেন দিয়ে এটার সাথে এটা জুড়ে দেবেন তারপরে আপনাদেরকে আবার তিনটা চেন দুই তিন এরপরে একটা সিঙ্গেল ক্রুশ দুটো ডবল ক্রুশ আবার একটা সিঙ্গেল ক্রুশ আবার দুটো ডবল ক্রুশ এভাবে আপনাদেরকে পুরো লাইনটা তৈরি করতে হবে এই দেখুন আমার লাইনটা হয়ে গেছে এরপরে আমি এটার সাথে এটা জুড়ে দিলাম যে আবার তিনটা চেন দুই তিন এরপরে আপনাদেরকে পুরোটাই ডবল ক্রুজ দিয়ে পুরো লাইনটাই বুনতে হবে একটা ঘর থেকেই ডবল ক্রুশ হবে দুটো ডবল ক্রুজ আবার পরেরটা থেকে আপনাদেরকে দুটো ডবল ক্রুজ বুনতে হবে এই দেখুন দুটো দুটো করে এই পুরো লাইনটাই আপনারা ডবল ক্রুশ দিয়ে তৈরি এই দেখুন আমার এটা হয়ে গেছে আমি এবার এটার সাথে এটা জুড়ে দিলাম এবার আবার তিনটে চেন এক দুই তিন আবার আপনাদেরকে সিঙ্গেল ক্রুজ দিয়ে এই লাইনটা পুরো লাইনটা তৈরি করতে হবে এইভাবে আপনারা দুটো লাইন তৈরি করবেন মোট পাঁচবার পাঁচটা লাইন হবে এক দুই তিন আর এই সিঙ্গেল ক্রুজ দিয়ে আপনারা দুটো লাইন তৈরি করুন এই দেখুন আমার হয়ে গেছে মোট পাঁচবার এক দুই তিন চার পাঁচ প্রথমে এই দেখুন এরপরে আপনারা এটা বসিয়ে এগুলো দেখবেন যে কতগুলো আপনাদের তৈরি করতে হবে দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা কানে নটা তৈরি করলে আপনাদের এটা হয়ে যাবে এরপরে আমি আপনাদের দেখাবো এটা কি করে সেট করতে হয় এই দেখুন এইখানে আগে আপনারা এটা পুরোটা এগুলো সব একসাথে এইভাবে আপনারা ছুঁচ দিয়ে এইভাবে এটার সাথে এটা এটার সাথে এটা ছুঁচ দিয়ে সেলাই করে নেবেন এই দেখুন এটা এইভাবে সেলাই করবেন এটা সেলাই হয়ে যাওয়ার পরে আপনারা এইভাবে এটা এটা বসিয়ে দেবেন এরপরে এই যে এই সুতোগুলো আছে এই দড়িগুলো দিয়ে আপনারা এটার সাথে এটা এখানে এই ঘরটার সাথে এটা বেঁধে দিবেন সুতো দিয়ে আবার এই নিচ দিকে এটা নিচের দিকে আবার আপনাদের এটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে এইভাবে আপনারা পুরোটা বেঁধে দিন এই দেখুন আমার এটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডিমগুলো ঢুকিয়ে দেব এই দেখুন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা এ দেখুন দশটা এইভাবে দশটা ডিম আপনারা রাখতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের এই মুরগির ক্রুশের মুরগির ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা তাহলে আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট আর লাইক করতে ভুলবেন না বাই বাই